হ্যালো গাইস, আমি তৈরি ইসলাম ইমন। আমি আবার তোমাদের মাঝে আসলাম, সেটা হচ্ছে নেমাটোডা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যটা মনে রাখানোর জন্য। কারণ এটা আমি মনে রাখানোর জন্য বললাম, কারণ হচ্ছে এইটার ক্ষেত্রেও আমরা প্লাটিহেল মিনথেসের যে এইরকম একটা আমরা সিস্টেমের মাধ্যমে মনে রেখেছিলাম, এইটার ক্ষেত্রে একটা সিস্টেমের মাধ্যমে মনে রাখবো। তো প্লাটিহেল মিনথেসের ক্ষেত্রে সিস্টেমটা ছিল হচ্ছে তোমার একটা আলাদিনের জাদুর প্রদীপ এবং পাটি, কিন্তু এই নেমাটোডার ক্ষেত্রে অন্য টাইপের একটা সিস্টেম, সেটা হচ্ছে জাস্ট একটা কলম। আমরা একটা কলমের বৈশিষ্ট্য থেকে নেমাটোডার যে বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি। চিন্তা করো, তোমার হাতে যে কলমটা আছে, পরীক্ষার হলে আসলো যে নেমাটোডা পরের প্রাণীদের বৈশিষ্ট্য লিখো। এখন তোমার হাতে যে কলমটা আছে সেই কলমটা দেখেই তুমি বলে দিতে পারছো নেমাটোডা পরের বৈশিষ্ট্যগুলো কি কি, তাহলে কতটুকু তোমার সুবিধা হচ্ছে। ক্লিয়ার? ওকে, তো আমরা সরাসরি লেকচারে চলে যাই। তো দেখো, আমি যদি একটা কলমের দিকে চিন্তা করি, কলমটা কি টাইপের কলম খেয়াল করো। সাপোজ এই টাইপের একটা কলম, এবং এই কলমের এই দিকে হচ্ছে আমাদের নিব, ওকে। এবং কলমটার উপরের দিকে যদি আমরা চিন্তা করি, তখন দেখবো উপরের দিকে এরকম একটা ছিদ্র আছে। এরকম একটা ছিদ্র থাকার মানে হচ্ছে যে এই ছিদ্রটা পুরোটাকে এক্সটেন্ড করে। আমি একটু বড় করে আঁকি তোমাদের সুবিধা হবে। কলমটা হচ্ছে সাপোজ এই এইরকম এরকম, এই যে কালি আসে। তোমরা যদি কলমটার উপরের দিকে চিন্তা করো, তখন দেখবা যে এদিকে একটা ছিদ্র আছে। এইদিকে ছিদ্র থাকার মানে হচ্ছে এই ছিদ্রটা পুরোটা জায়গায় এক্সটেন্ড করে, ক্লিয়ার? এই জায়গায় কালি থাকে। এখন দেখো, এখন একটা প্লাটিহেল মিন সরি একটা নেমাটোডা পরের প্রাণীর বৈশিষ্ট্য ঠিক এইরকম। নেমাটোডা পরের প্রাণীটা হচ্ছে কলমের মতোই গোলাকার বা সিলিন্ড্রিক্যাল বলতে পারো। তো আমি বলতে পারি নেমাটোডা পরের প্রাণীর একটা বৈশিষ্ট্য হচ্ছে দেহ নলাকার। তাহলে আমি কি বলবো যে এদের দেহ হচ্ছে নলাকার, দেহ সরি দেহ নলাকার, দেহ নলাকার। দেখলাম কতটুকু সুবিধা হয়ে গেলো, তুমি যখন কলমটার দিকে তাকাবো পরীক্ষার হলে, তখন তুমি বলতে পারো যে দেহ নলাকার। এবং একটা জিনিস যদি চিন্তা করো, কলমটার উপরের দিকে একটা ছিদ্র আছে এবং নিচের দিকে একটা ছিদ্র আছে। সো আমরা এটাকে কিন্তু কলমের মুখ বলতেছি। তো এইদিকে দেখো, মুখের দিকে একটা ছিদ্র, মুখের দিকে একটা ছিদ্র এবং পায়ের দিকে একটা ছিদ্র। দ্যাট মিন্স নেমাটোডা পর্বের প্রাণীদের মুখ ছিদ্র ও পায়ের ছিদ্র মানে দুইটাই উপস্থিত, এবং ওই দুইটা কোন কারণে উপস্থিত সেটাও আমি বলি। সেটা হচ্ছে এদের কিন্তু পৌষ্টিক তন্ত্রটা সম্পূর্ণ। আমরা যখন প্লাটিহেল মিনথেসের ক্ষেত্রে পড়ছিলাম, তখন বলছিলাম যে পৌষ্টিক তন্ত্র হচ্ছে অসম্পূর্ণ। এখন ওইদিকে অসম্পূর্ণ কোন কারণে ছিল, কারণ হচ্ছে একটা চ্যাপ্টা জিনিসের ক্ষেত্রে তো আমরা ওই যে পৌষ্টিক তন্ত্র অর্থাৎ যে টিউব, পৌষ্টিক তন্ত্র তো একটা টিউব পুরাটাই। আমাদের যদি এই খাদ্য নালী, তারপর পাকস্থলী, তারপর যদি তুমি ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র, অ্যানাল ক্যানাল, বায়ুপথ সব চিন্তা করো, তখন পুরোটা হচ্ছে একটা টিউব। তো একটা চ্যাপ্টা জিনিসের ভিতরে তো একটা টিউব আমরা রাখতে পারি না, কিন্তু নেমাটোডা যেহেতু গোলাকার, সেহেতু এইটার ভিতরে আমরা একটা গুল কিছু রাখতে পারি, অর্থাৎ এইটার ভিতরে এরকম একটা গুল একটা কিছু রাখতে পারি। এবং সেই জন্য আমরা বলতেছি যে এদের যে পৌষ্টিক তন্ত্রটা আছে সেই পৌষ্টিক তন্ত্র হচ্ছে সম্পূর্ণ। তার মানে কি বলবো, পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ, পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ, পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ, পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ। এবং পৌষ্টিক তন্ত্র যেহেতু সম্পূর্ণ, সেহেতু আমরা এদিকে একটা ছিদ্র দেখতে পাই, এদিকে একটা ছিদ্র দেখতে পাই। তো একটা হচ্ছে মুখ ছিদ্র, আরেকটা হচ্ছে পায়ু ছিদ্র। মুখ ছিদ্র অপায়ুচিত্র উপস্থিত, মুখচিত্র অপায়ুচিত্র কি উপস্থিত, মুখচিত্র অপায়ুচিত্র উপস্থিত। আচ্ছা দেখো, তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য পেয়ে গেলাম, মুখচিত্র এবং পায়ুচিত্র উপস্থিত। এবং আর একটা জিনিস আমরা যদি খেয়াল করি, সাপোজ ধরো তুমি যে কলমটা কিনছো, সেই কলমটার এইদিকে যে একটা সিল থাকে না, যে ম্যাটার হাই স্কুল বা এই টাইপের একটা সিল, তো সেটা ক্লিয়ার না, সেটা মানে স্পষ্ট না। তার মানে আমি সাপোজ এদিকে ম্যাটাডোর এম এ টি টিটা নাই আমরা সেইখান থেকে বলতে পারি যে এদের যে প্রকৃত সিল, সেই প্রকৃত সিলটা নেই। দ্যাট মিন্স এদের প্রকৃত সিলুম নেই। তাহলে দেখো, তাহলে আমরা আরেকটা বৈশিষ্ট্য পেলাম, সেটা হচ্ছে এরা প্রকৃত সিলুম নেই। সিলুম কি সেটা তোমরা হাই লেভেল উঠতে জানতে পারবা, ইন্টারের লেকচার গুলোতে আছে আমার সিলুম কি, সেটা একটু ডিটেলস পড়াতে হয় অ্যাকচুয়ালি। তো তোমাদের লেভেলে যেহেতু প্রয়োজন নেই, সেহেতু তোমরা টেকনিক্যালি মনে রাখো যে এই যে কলমটা, যে তোমার যে সিলটা, সেই সিলটা সম্পূর্ণ ছিল না, সেটা প্রকৃত ছিল না, সেটা একটা নকল কোম্পানির কলম ছিল, তাহলেও হইতে পারে। তো এই জন্য প্রকৃত সিলুম নেই। তাহলে দেখো, আমরা এই কলমটা দেখে দেখে কয়েকটা বৈশিষ্ট্য বলতে পারলাম, সেটা হচ্ছে দেহ নলাকার, তারপর হচ্ছে এদিকে কি আছে পৌষ্টিক তন্ত্র সম্পূর্ণ, এবং মুখ ছিদ্র ও পায়ু ছিদ্র উপস্থিত, তারপরে হচ্ছে প্রকৃত সিলুমি,
আর এক দুইটা কথা এইভাবে মনে রাখো, আমরা প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে পড়ছিলাম যে প্রাণীরা হচ্ছে উভলিঙ্গ, কিন্তু নেমাটোডা পরে প্রাণীরা হচ্ছে এক লিঙ্গ। তারপরে আরেকটা হচ্ছে শ্বসন তন্ত্র এবং সংবহন তন্ত্র যেটা আছে সেটা হচ্ছে অনুপস্থিত। ঠিক আছে, তার মানে নেমাটোডার বৈশিষ্ট্য গুলো আমরা সবগুলো যদি একসাথে বলি, দেহ নলাকার পৌষ্টিক নালী, আমার সাথে বলে ফেলো দেহ নলাকার পৌষ্টিক নালী সম্পূর্ণ, সম্পূর্ণ কেন সেটা বললাম, মুখচিত্র পায়ুচিত্র উপস্থিত, প্রকৃত সিলোম নেই, শ্বসনতন্ত্র সংবহনতন্ত্র নেই, তারপর হচ্ছে সাধারণত একলিঙ্গ প্রাণী এবং অন্ত পরজীবী। ক্লিয়ার? ওকে, তো এইটাই ছিল আজকের টপিক। তো আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বাকি লেকচার গুলো দেখতে থাকো। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।